গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তি আজকের দিনটা অনেক জায়গায় অনেক রকমভাবে পালন করা হয়। তো আমার শ্বশুরবাড়িতে এই এটার কোনো সেভাবে কোনো নিয়ম নেই। তো এখন আমি এক জায়গায় যাচ্ছি, এখন একটা জায়গায় যাচ্ছি বলতে আবার বিকেলে ব্যাক করব। তো আজকে সংক্রান্তি কোথাও থাকতে নেই এটা জানি, তো ওই জন্য চলে আসতে হবে। তো আমি ছেলেকে নিয়ে বেরোচ্ছি, আর আমার হাজব্যান্ড তো অফিসে চলে গিয়েছে, ও হাজব্যান্ড অফিস থেকে আসার আগে আবার ফিরে আসব। তো চলো। আর আর ভালো কথা, এই কুর্তিটা পরেছি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে কুর্তিগুলো পরে দেখাতে, কিন্তু আমার সেইভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তো আজকে আমি পরেছি একটা কালো রঙের লেগিংস দিয়ে, তো আজকে এটা পরে নিলাম। তো চলো, রাস্তায় যেতে যেতে যদি কোনো শ্যুট করতে পারি অবশ্যই করব। তো এবার বেরোতে হবে। ছেলেও মোটামুটি রেডি হয়ে গেছে, মাস্কও পরা হয়েছে, আমি কিন্তু এখনো মাস্ক পরিনি। ছেলে এই যে কাল এই শার্টটা তোমরা দেখেছো, এই শার্টটা পরেছে, ঠিক আছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আমি শুধু মাস্কটা নেবো তাহলেই হয়ে যাবে। চলো, মোটামুটি চলে এসেছি চৌমাথা, এটা চাকদা চৌমাথা। হ্যাঁ, এখানে একটা বাসও দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ছোটো বোনের হাজব্যান্ডের সঙ্গে দেখা করবো, ওই জন্য আমাদেরকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে, তারপরে আমরা বাস হোক অটো হোক যাই পাই তাতেই উঠে যাব। বাসে উঠে পড়েছি আমরা, এসছি এসছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে আবার চলে এলাম। তো আজকে আমাদের বললাম না চৈত্র সংক্রান্তি, তো চৈত্র সংক্রান্তিতে আমাদের মধ্যে একটা মানে আমাদের মধ্যে বলতে আমার বাপের বাড়ির নিয়ম, দিদির বাড়ির এরকম একটি তোমার ইয়ে হয়, কি বলে, পাচন রান্না হয়। সমস্ত সবজি দিয়ে পাচন রান্না হয়, এটাকে পাচন বলে আর কি। তো দিদির বাড়িতে সব গোছানো চলছে, দিদির আজকে সবাই এক জায়গায়, মানে যায়েরা সবাই মিলে করবে। আমার দিদির বড় ছেলে আছে, তো এখন আমি ওপরের ঘরেই আছি, দিদির বড় ছেলের ঘরে আছি। দিদির বড় ছেলের ঘরে যখন এসেছি, একটু রাম ঠাকুরকে না দেখালে হয়, ও হলো রাম ঠাকুর ভক্ত। তো চলো একটু রাম ঠাকুর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, আমি ঠিক যেখানে বসে আছি তার অপোজিটেই আছে। এই যে, হ্যাঁ এই যে রাম ঠাকুর, এখানে সব বই, মানে ঠাকুরের বই, সমস্ত কিছু ঠাকুরের বই, রাম ঠাকুরের ছবি, রাম ঠাকুরের। এবার চলো দেখি রান্নার কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা দেখাবো। সবার আগে দেখাই আমরা রাঁধুনি ভাড়া করে নিয়ে এসেছি, রাঁধুনি ভাড়া নেবো না, এটা হচ্ছে দিদির বড় ছেলে। দিদির বড় ছেলে এখন রান্না করবে, একদম আমাদেরকে নিয়ে আসলো কিছুটা এগিয়ে দিয়ে, মানে গিয়ে। আর আর তোমাদেরকে সবজিগুলো আগে দেখিয়ে দিই, সবজিগুলো এখানে সমস্ত মশলা হবে, তার জন্য যে আদা কেটে রেখেছে এখন এগুলো মিক্সিতে পেস্ট হবে। আর এখানে এই যে কাঁচকলা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছে, সজনের ডাঁটা, এমনি ডাঁটা, নানা রকম সবজি সমস্ত কিছুই আছে, সমস্ত কিছুই আছে সবজি। আর এই যে ও ওই পাশেও আছে, আমি এগুলো তো দেখানোই হয়নি। এখানে রয়েছে এঁচোড়, এখানে এঁচোড়ই তো এঁচোর, আর এখানে রয়েছে কুমড়ো, লাউ, লাউ ডাঁটা আছে দিদি, ও সব এখানে কুমড়োর ডাঁটা। আর কড়াইটা দেখো, আর ওইখানে দিদির যা বসে তরকারি কাটছে, দিদির আরেকটা যা বসে তরকারি কাটছে, সব ধোয়া সমস্ত কিছু সব জায়রা মিলে করবে। এখানে দিদি রয়েছে,
ও মশলাগুলো একটু দেখাই। এই যে মশলা, সমস্ত মশলা। তোর এইটুকু তেলে তো দিল্লিটা তেল নিয়েছিস? আর আনবি দিল্লিটা? হয় না না, এই গ্যাস ওভেনটা চালু করে দিয়েছে। না না, যে আসতে চাইবে না তাকে আমি তুলবো না। আমাদের রাঁধিয়ে হালাই করছে, রাঁধুনি রাঁধুনিকে একটু তুলি। মনা দেখি একটু তাকা মনা রাঁধুনি। এটা হচ্ছে দিদির আরেক যা মিক্সি নিয়ে এসছে। এখন মিক্সিতে সমস্ত মশলা হবে, ঠিক আছে? চলো রান্নাটা শুরু হোক, তারপর আস্তে আস্তে তোমাদের আরো দেখাবো। মানে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। মশলা দেওয়া গেছে মানা? ব্যাস মশলা দেওয়া হয়ে গেছে। মশলাটা আলাদা করে কষিয়ে নিয়ে এসে তারপর আবার মশলাটা দেওয়া হলো। মশলা দেওয়া হয়ে দিদার কোলে, দিদার কোলে কে বসে আছে? কে বসে আছে? না না, এখন আজকে হাসবেই না, আজকে হাসবে না। দেখি পাঁচজন রেডি। এটা হলো আমাদের সংক্রান্তি দিন, চৈত্র সংক্রান্তিতে এরকম আমার বাপের বাড়ি, দিদির বাড়ি, এরকম আমাদের পাঁচজন রান্না হয়। আর পাঁচজনের সাথে এই যে মাটির উনুনে করে, মানে মাটির উনুনে ভাত রান্না করেছে, কাঠের উনুনে, মাটির উনুন বলতে কাঠের উনুনে ভাত রান্না হয়েছে, ভাত, চাটনি আর এই পাঁচজন নিরামিষ আজকে খেতে হয়। তো আজকের স্পেশাল পাঁচজন, অনেক বাঙাল বাড়িতেই আছে, এবার আমরা যেহেতু বাঙাল তো আমাদের পাঁচজন আমরা বেশ ভালোবাসি। তোমাদেরকে আগেই দেখালাম প্রচুর প্রচুর সবজি দিয়ে এটা তৈরি হয়। আর কি বলতো, লাস্টে একদম নামানোর সময়ে এর মধ্যে অনেকটা ভাজা মশলা দিতে হয়েছে, ওই জন্যই টেস্টটা আরও বেড়ে গেছে। এবার সবাই আসবে, দিদির এই বাড়ির সবাই আর কি, দিদির বাড়ি সবাই বসে এই খাওয়া দাওয়া চলবে। পাচন খেতে মামার কোলে, মামার কোলে কে পাচন খেতে বসেছে? এদিকে এদিকে তাকাও, এত পাচন রান্না হলো। তার কারণ হয়েছে আমরা তো প্রত্যেকে খাবোই, বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, তাছাড়াও এখানে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে এই পাচন দেওয়া নেওয়া করে। তো চলো, পাচন খাওয়া যখন শুরু হয়ে গেছে একে একে সবাই বসবে, আবার অনেকে আবার খেতেও আসবে, পাচন খাওয়ার নিমন্ত্রণ থাকে, অনেকে আসা যাওয়া করবে। তো চলো পাচন খেতে খেতেই আজকের ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।